আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? যে যে যেখানে থাকেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সবাই ভালো আছি। গর্ভবতী জীবন, এখন সবাই সুস্থভাবে থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সবাই যার যার রুমেই থাকবেন। আমরা মধ্যবিত্ত মানুষদের আমাদের অনেক সমস্যা, কাজ না করলে পেটে বাদ যাইতো না। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম। আমি আজকে কি কাজ করব, কী রান্না করব আপনাদের মাঝে শেয়ার করুম। এই যে মিরসি এত নোংরা হয়েছে, বলার বাহির, শুধু ধুলা যে একদম বেরিয়ে গেছে, সব নামাই রাখছে মায়াই। মেয়ে বুঝে পরিষ্কার করতেছে, ধুতেছে, সব নামিয়ে রাখছে। আমরা সব দুই বোমায় আমি বাদ বসিয়ে দিছি। বলো পয়সা করছে আজকে রান্না করুন। মাছ কালকে ডাউল ছিল, গরম করুন। কালকেরই টমেটো ভাজি, এগুলো গরম করব। রান্নু বেগুন দিয়া মাছ দিয়ে রান্না করব। ভাত হয়ে গেছে, এই যে মাছ ভেজে ফেলাইছি, তরকারিও বসে গেছে। আজকে রান্না করুন, দুই পদের আলু দিছি, লাল আলু দিছি ছোটোটা, আবার এমনি আলুগুলাই দিছি, টমেটো দিছি, সব মিশিয়ে মাছ রান্না করুন। আজকে তরকারি রান্না করব। কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিই। খাইতে দিছি কেবল মেয়েরা বুড়ে, কাজ শেষ নেই হেন আমার। বেগুন জালু যে মাছ ছোট আলু দিছি, বড় আলু দিছি, মাছের মাথা খাইবে বুদ্ধি বেশি বাড়বো, বুদ্ধির তো অভাব আছে। নাস্তা খাইছি দুইটা বাজে। সব পরিষ্কার করে ফেলাইছি, একদম ময়লা ভরে গেছিল, পরিষ্কার করে ফেলাইছি সব। ফ্রিজ মিরিজ মুছে মোছা দিয়ে সব পরিষ্কার করছি। এখন অনেক কাজ বাকি রয়েছে, ঘর পোছা দিই নাই, গোসল করি নাই, অনেক কাজ রয়েছে। আজকে বিকেলের অনেক নাস্তা আনছে কানিসের আব্বু, পুরি আনছে, জিলাপি আনছে, নিমটি আনছে,
সবাই আমরা খামো, এগুলা সস বের করছি, মুড়ি, নিমটি, শ্যামাই, আবার চানা চুরো আছে, অনেক কিছুই আনছে আজকে। এখন সবাই খাইছি, আমরা খাবো। ঠান্ডা হয়ে গেছে, দেখে শ্যামাই নাকি লাগছি, শ্যামাই আগে একটু খেলো, পুলি খেলো, যা খেয়ে পারে সময়টা পরে খাও। তোমার সালাদ না বাইরে হাঙ্গামা চলতেছে, হাঙ্গামা অনেক ভালো হয়, ডায়াবেটিস, তারপর খাইতেছি ওষুধ খামনি। সবাই একসাথে খাইতে ভালোই লাগে, যে কোনো জিনিস একত্রে খাইতে ভালো লাগে, একা একা কোনো জিনিসই ভালো লাগে না। আর পাওয়া যাবে না, দোকানপাট বন্ধ হয়ে গেলে বাইরের জিনিস আর দোকান খুলতে দিলে সে আর খাওয়া যাবে। জিলাপিটা হ্যাঁ গো দোকানের ভালোই লাগে, মশ মশলা দিত ভালো লাগে অনেক। ইদি খাও না সালাদ, সালাদ না নিয়ে ই করো আমার খাওয়া শেষ।